সুধী দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি জিরো আওয়ারে। সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম। দর্শক মণ্ডলী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা এবং যুক্তরাষ্ট্র সফর শেষে জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলন করেছেন। এই সংবাদ সম্মেলনে তিনি তার সফরের বিস্তারিত তুলে ধরেছেন। একই সঙ্গে যুদ্ধ অপরাধের বিচার, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, ভারত পাকিস্তান উত্তেজনা এবং নির্বাচন কমিশন গঠন সহ নানান বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। আমরা এসব বিষয় নিয়ে আজ আলোচনা করব জিরো আওয়ারে। আলোচনার জন্য স্টুডিওতে আমার সঙ্গে যোগ দিয়েছেন দুজন অতিথি, আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমে আমার ডানে রয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুসের ব্যবস্থাপনা সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন পূর্ব পশ্চিম বিডি নিউজ ডট কমের প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনাটি শুরু করার আগে একটু আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান যে সংবাদ শিরোনাম সেগুলো দেখব। ভুয়া ভোটার তালিকা করতেই বিএনপি নির্বাচন কমিশন গঠনের আলোচনা চাই। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বললেন ভারত পাকিস্তান সংঘাত কাম্য নয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার কার্যকর পদক্ষেপ নেবে আশা বিএনপির, সংলাপের উদ্যোগ নেয়ার আহ্বান। জামাত নেতা সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ প্রায় এক বছর ধরে নিষ্পত্তির অপেক্ষায়, দ্রুত শুনানির তাগিদ। গাজীপুরের কালিয়াকৈরের সুতার কারখানায় ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি, পুড়ে গেছে বেনাপোল বন্দরের একটি গুদামের পণ্য। এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ ভারতের, উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি তৈরির জন্য নয়াদিল্লি দায়ী, অভিযোগ পাকিস্তান। শিরোনামগুলো দেখছিলাম। আবুল কালাম আজাদ, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। আপনি প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে অনেক বিস্তারিত লিখিত বক্তব্য আছে এবং খুব আমাদের জন্য খবর হয়েছে হলো প্রশ্ন উত্তর পর্ব যেগুলো বলেছেন। আমি একটু কানাডায় প্রথম গিয়েছেন তিনি, কানাডা দিয়ে শুরু করতে চাই, কারণ কানাডায় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী, খুনি এবং দণ্ডপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরী পালিয়ে রয়েছে। তাকে ফিরিয়ে আনা একটা আমাদের টপ এজেন্ডা, এ নিয়ে টাস্কফোর্স কাজ করছে, বিভিন্ন পর্যায়ের আলোচনা হচ্ছে, কিন্তু একদম হাইয়েস্ট লেভেলে আমাদের প্রধানমন্ত্রী এবং কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী যা বলেছেন যে একটা নির্দিষ্ট পর্যায়ে আলোচনার আশ্বাস পাওয়া গেছে, আপনার কাছে কী মনে হয় যে আইনমন্ত্রী বলেছেন যে তাকে ফিরিয়ে আনতে কিছু আইনগত বাধা রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী পর্যায়ের এই আলোচনার পর আপনার কি মনে হয় যে এই সম্ভাবনাটা আরও উজ্জ্বল হয়েছে, ফিরিয়ে আনা সম্ভব হবে? সাইফুল সাহেব, আমি প্রথমে আপনাকে আবারও ধন্যবাদ জানাই আমন্ত্রণ জানাবার জন্যে। তো যে বিষয়টা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কানাডার সফরে গেলেন, তারপরে তার সাথে কানাডার প্রধানমন্ত্রীর সাথে যখন বৈঠক হয়েছে, তার পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা এই খোঁজখবরগুলো পেলাম এবং তখনই জানা গেছে যে, আপনি নিশ্চয়ই জানেন, আমরা এই খবর রাখি যে কখনোই আর এই পর্যায়ে কিন্তু কখনো আলোচনা হয়নি, অর্থাৎ কানাডা সরকারের সংবিধান অনুযায়ী কানাডা সরকার কখনোই নূর চৌধুরীর যে, অর্থাৎ তাদের সংবিধানে যে কথাটা আছে যে কারো যদি মৃত্যুদণ্ড হওয়ার মতো শাস্তি হয় কোনো দেশে ফেরত গেলে বা মৃত্যুদণ্ড প্রাপ্ত, তাদেরকে সেই দেশে ফেরত পাঠাবেটা, এতে তাদের সংবিধানে সংবিধানের বাধা, যেহেতু তারা ক্যাপিটাল পানিশমেন্ট সাপোর্ট করে না বিপক্ষে, সেই কারণে তাদের সংবিধানও আছে। অন্যান্য অনেক দেশে আছে ক্যাপিটাল পানিশমেন্টের বিপক্ষে, তারা সেটা করে, কিন্তু কিন্তু এখানে কোনো দিনেই কিন্তু আমাদের এই এবারের বৈঠক, মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠকের আগ পর্যন্ত কখনোই কিন্তু ওরা স্বীকারই করেনি। এবার যে কথাটা হয়েছে, একটি জায়গায় কিন্তু একমত হয়েছে, সেটি হচ্ছে যে নূর চৌধুরীর যে অপরাধের কি বলবো আপনি, হ্যাঁ, পরিমাপ এবং গভীরতা, এটি কিন্তু তারা উপলব্ধি করেছেন। তারাও স্বীকার করেছেন যে দুই দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাস্টিন ট্রুডো বলেছেন যে আমরা ফেরত পাঠাতে চাই, কিন্তু এই যে আমাদের জটিলতাটা, আইনের যে বাধাটা কীভাবে আমরা দূর করব, এই ব্যাপারে কিন্তু একমত হয়েছে। অর্থাৎ তাহলে আমরা যে কোনো সময়ের চাইতে কিন্তু এই যে ইতিবাচক এবং আমাদের যে সাফল্যটা এবারের এই সফরের মধ্য দিয়ে, এটি কিন্তু কখনোই আর আমরা, বহু আলোচনা হয়েছে, বহু পর্যায়ে কথা হয়েছে আমাদের দেশ থেকে বিভিন্ন পর্যায়ে, মানে আইনমন্ত্রীর কথা যেটি বললেন, বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে, কিন্তু কখনোই
এবার কি হয়েছে, নূরচৌধুরীকে পাঠাবে এই সিদ্ধান্তটা না, কিন্তু পাঠানোর জন্য যে বাধা আছে এই বাধাটা দূর করার ক্ষেত্রে কিন্তু কিভাবে দূর করা যায় এই জায়গাটা একমত হয়েছেন। উপযুক্ত প্রতিনিধি পর্যায়ে আলোচনা, প্রতিনিধি পর্যায়ে এখন আলোচনা করে একটি সময় তো নিশ্চয়ই আসবে। এবং আমি যেটি জানতে চেয়েছেন, ব্যক্তিগতভাবে মনে করি যে আজকে কালকে যে কোনো সময় হোক বঙ্গবন্ধুর এই দণ্ডপ্রাপ্ত খুনিকে আমরা দেশে ফিরিয়ে আনতে পারবো এবং দেশে এনে তার দণ্ড কার্যকর করা সম্ভব। কানাডা ছাড়াও যুক্তরাষ্ট্র পালিয়ে রয়েছে, সে প্রসঙ্গ আসতে পারি, কিন্তু পীর হাবিব আপনার কাছে যেটা আসতে চাই যে একটি হলো যে একটি দিক হলো আমাদের দিক থেকে, যেটি আমাদের দিক থেকে যে ন্যায় বিচার নিশ্চিত করা, দণ্ড হয়েছে তার দণ্ড কার্যকর করা, আর যে দেশে রয়েছে কানাডা তারা বলছে যে তাদের যে আইন পারমিট করে না যে কারো মৃত্যুদণ্ড হতে পারে, এরকম কাউকে কোন ওই দেশে ফেরত পাঠানো যাবে না, এই যে একটা আইনি জটিলতা, আপনার কি মনে হয় যে যে পর্যায়ের আলোচনা হয়েছে এখন এই আইনি জটিলতাটা উত্তরণ করে নূরচৌধুরীকে ফিরিয়ে আনা কতটা সম্ভাবনা দেখেন? এখানে অনেকগুলো দিক, যেমন আজাদ ভাই যেটা বলেছেন বা আপনারাও বলছেন যে একটা কয়েকটা বিষয়ে অগ্রগতি হয়েছে যেটা পর্যবেক্ষণে আমাদের, এক যে যুক্তরাষ্ট্রে যে খুনিটা রয়েছে তার ব্যাপারে জন কেরি যখন আসছেন প্রধানমন্ত্রী সেটা বলছেন এবং তিনিও আমলে নিয়েছেন, নিয়ে বলছেন যে এটা আমরা এবার পর্যালোচনা করব, এটা এর আগে ছিল না। বা কানাডায় সরকারের সঙ্গেও যেহেতু তাদের সংবিধানের বাইরে তারা কোনো রাষ্ট্রনায়ক যেতে পারেন না, সেখানে কানাডায় যে সর্বোচ্চ পর্যায়ের যে আলোচনা, রাষ্ট্রনায়ক থেকে রাষ্ট্রনায়ক, সরকার প্রধান থেকে সরকার প্রধান, এই পর্যায়ের আলোচনা অতীতে কখনো হয় নাই। এই পর্যায়ে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যে এই পর্যায়ে আলোচনা হয়েছে এবং তাদের এই দুইজন সরকার প্রধানের মধ্যে একটা ব্যক্তিগত সম্পর্ক রয়ে গেছে অতীতের ইতিহাসের আবর্তে। এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এটা কোনো সাধারণ নাগরিক হত্যাকাণ্ডের কোনো পলাতক খুনি নন, বঙ্গবন্ধু একজন জাতির জনক এবং রাষ্ট্রনায়ক এবং দুনিয়া কাঁপানো একজন বিশ্বনন্দিত নেতা। ওই সময়ের যারা ছিল বিশ্ববরেণ্য রাজনীতিবিদ তাদের মধ্যে দেশ কতটা বড় সেইটা বড় নয়, নেতা তার চেয়ে বড় ছিলেন। তো এই জায়গাগুলো নিশ্চয়ই এই এর মধ্যে যেটা বলছেন যে আজাদ ভাই যে এইটাকে উপলব্ধি করানোর জায়গা যে এই হত্যাকাণ্ডটা যে কী ধরনের খুন হত্যাকাণ্ডটা, এটা খুব যদিও একজন সাধারণ নাগরিক পীরাই রহমানকে খুন করে একজন খুনি পালিয়েছে আশ্রিত হয়েছে ওই দেশের নাগরিক হয়েছে বিষয়টা সেটা না, একজন রাষ্ট্রনায়কের খুনি, একজন জাতির জনকের খুনি। এই জায়গাটার দিকে তারা এখন যেটা প্রধানমন্ত্রী বলছেন যে দুই পক্ষেরই একটা প্রতিনিধি দল আলাপ আলোচনার ভিত্তিতে সেই পথটা বের করবেন। এখন এই সাংবিধানিক ব্যারিকেড, আইনি ব্যারিকেডের মধ্যে কতটুকু সেইটাকে তারা উত্তরণ ঘটায় পথ বের করতে চান, যেটা বলছেন যে একটা পথ বের করা হবে, এই পথটাই আমরা এখন দেখার বিষয়। মানে অগ্রগতিটা হলো যে তারা এখন আলোচনায় সম্মত হয়েছে, একটা বড় অগ্রগতি যে দুইটা সরকার প্রধান একটা বিষয়টাকে ইতিবাচকভাবে নিয়েছে। আপনি যুক্তরাষ্ট্র প্রসঙ্গে যেটা বলছেন জন কেরির সফরে এই একই প্রসঙ্গ উঠেছে, কারণ যুক্তরাষ্ট্রেও বঙ্গবন্ধুর খুনি পলাতক রয়েছে এবং এই জায়গাটাতে আশাবাদী এই কারণে যে যুক্তরাষ্ট্রের আগে আমরা ওয়ান ইলেভেনের সময় একজন খুনিকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হয়েছিল এবং আরেকজন খুনি রয়েছেন রাশেদ। তো বঙ্গবন্ধু কন্যা এইবার দেখেন এইবারের সফরটা ছিল খুব তাৎপর্যপূর্ণ, সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের উষ্ণ সম্পর্ক কতটা হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমাদের পর্যবেক্ষণের যে জায়গাটা এটা হলো গিয়ে যে একাত্তরে নিক্সন প্রশাসন আর কিসিঞ্জার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তাদের নীতিগত অবস্থান ছিল কঠোর এবং সম্পূর্ণ উপহারও তারা পাঠিয়েছিলেন পাকিস্তানের পক্ষে, সেইখানে মার্কিন জনগণ ছিল আমাদের পক্ষে, সেখানে কেনেডি আমাদের এখানে শরণার্থী শিবিরে তিনি এসে নেমেছিলেন। তো সেই কেনেডির কথাই কিন্তু তিনি বলেছেন বঙ্গবন্ধু ভবনে এসে এবং বিমানবন্দর থেকে তিনি বঙ্গবন্ধুর বাসভবনে গেছেন, তার মানে কি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রশ্নেও কিন্তু আমাদের দৃষ্টিটা অভিযোগের তীর ছিল মার্কিন সিআইয়ের দিকে, সুতরাং দুইটা গ্লানি তাদের মুক্তিযুদ্ধ এবং এই দুইটা গ্লানিমুক্ত তারা হয়েছেন। আরেকটা হলো কি বঙ্গবন্ধুর যে স্বীকৃতি একজন বড় নেতা হিসেবে এটা দিয়েছেন এবং তিনি এই হত্যাকাণ্ড যে গ্রহণযোগ্য নয় সেটি তিনি স্বাক্ষর করে স্বীকৃতি দিয়ে গেছেন বঙ্গবন্ধু জাদুঘরে। তো এই বিষয়টা এবং তিনি পরে প্রধানমন্ত্রীর সঙ্গে রাতে যখন আলোচনা হয় সেখানে তিনি এই প্রসঙ্গে বলেছেন যে এটা আমরা এবার পর্যালোচনার মধ্যে নেব, সেখানে একটা অগ্রগতি আগাম হবে, কানাডার চাইতে এইখানে অগ্রগতি আমি আশাবাদী আগে হবে। তার মানে প্রধানমন্ত্রীর এই দুটি দেশ এবারের সফর এবং তার আগে জন এফ কেনেডির সফরের পরে তো যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো গেলেন প্রধানমন্ত্রী, এই দুটি সফরকে আপনি কতটা তাৎপর্যপূর্ণ? আমি পীর হাবিবের কথার সূত্র ধরে বলতে চাই যে এটি যে ব্যক্তিগত সম্পর্কে মানে সম্পর্ক রাষ্ট্রীয় পর্যায়ে, এমনি ধরেন সামাজিক পর্যায়েও আপনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক, পীর হাবিবের সাথে আমার ব্যক্তিগত সুসম্পর্ক, এই সুসম্পর্কর উপরে অনেক কিছু নির্ভর করে। কিন্তু এটি কথাই আছে ল ইজ রিলেটেড উইথ রিলেশন,
অনেক সময় কিন্তু সম্পর্কের কারণে ল মানে হয়, আইন আছে কিন্তু সম্পর্কের কারণে হেরফের হয়, যেটি দেখেন আপনি এই কানাডার প্রধানমন্ত্রী তার যখন বয়স 12 বছর তার বাবা প্রধানমন্ত্রী ছিলেন, তার সাথে এসেছিলেন বাংলাদেশ সফরে স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর সাথে, সেই স্মৃতি কিন্তু তার মনে আছে এবং সঙ্গত কারণেই বঙ্গবন্ধুর কন্যা এখন প্রধানমন্ত্রী, সে কানাডায়ও কিন্তু ট্রুডু জাস্টিন ট্রুডু প্রধানমন্ত্রী, এই যে দুই প্রধানমন্ত্রীর সন্তান এবং তাদের একটা ব্যক্তিগত সম্পর্কের কারণে কিন্তু কখনোই আমরা এত বছর পরেও কিন্তু কানাডার কোনো অবস্থা থেকেই আমরা জানতে মানে এই আশ্বাসই পাইনি এবার যে আশ্বাসটা পাওয়া। তো এগুলো ব্যক্তিগত সম্পর্কের কারণে আমি মনে করি যে ব্যক্তিগতভাবে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দূরদৃষ্টি এবং মানুষকে আপন করে নেয়া শুধুমাত্র দেশের মানুষ না বহির্বিশ্বের নেতাদেরও এটি একটি অন্যতম কারণ। পীর হাবিব যে কথাটি বলেছেন যে আপনি দেখেন যে কেরি যখন যুক্তরাষ্ট্রের যে কথাটি বলেছেন যে যুক্তরাষ্ট্র সরকার তৎকালীন সরকার প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী এরা সবাই কিন্তু বিরোধিতা করেছেন, সমাজ নেতারা সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রের মার্কিন নাগরিকরা আমাদেরকে সমর্থন করেছেন, তার সেটি মনে রেখে কিন্তু এবারের কেরি বিমানবন্দর থেকে সরাসরি চলে গেছেন বঙ্গবন্ধু জাদুঘরে, সেখানে জাদুঘরে মন্তব্য করেছেন এবং বঙ্গবন্ধু কত বড় নেতা ছিলেন সেই কথাগুলো বলেছেন, তার হৃদয় বিদারক যে মানে হত্যাকাণ্ড সেটির উল্লেখ করেছেন, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন এবং বলেছেন যে আমরা এবার যে কথাটি পীর হাবিব বললেন যে যখন বলছেন খুনিদের বলছে আমরা পরিস্থিতি এবং পুরো বিষয়টা পর্যবেক্ষণ করব, এতদিন পর্যন্ত কিন্তু তারা এই জায়গায় জানে, এই কথাগুলো বলে আপনি যেটি জানতে চেয়েছেন যে সম্পর্কটা এই সফরটা দুটি দেশে, তার আগে আপনি জানেন যে একদিন দেড় দিনের জন্য যুক্তরাজ্যে মানে যাত্রাবিরতি করেছেন, তখনও তিনি সরকার প্রধান মানে তাদের সরকার প্রধান না ওই জায়গায় কথাবার্তা হয়েছে। তো কানাডা এবং যুক্তরাষ্ট্রে এইবারের যে সফর আমি মনে করি যে যে কোনো সময়ের চেয়েতে এইবারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরটা অত্যন্ত সফল হয়েছে, কারণ আমরা দৃশ্যমান দুটি জিনিস দেখি আর তিনি যে কথাগুলো বলেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রে বসেই তো জাতিসংঘ সম্মেলনে সেটা কিন্তু বিশ্বের নেতারা সবাই কিন্তু মানে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, প্রতিবারই করেন কিন্তু এবার যে আন্তর্জাতিক যে ইস্যুগুলো তিনি ধরেছেন সেই ইস্যুগুলো নিশ্চয়ই আপনি পরে আসবেন বা পরে বলা যাবে, কিন্তু সার্বিকভাবে যদি আপনি বলেন সামগ্রিকভাবে বলেন এই সফরটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে আমার এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কূটনৈতিক সাফল্য অর্জন বিভিন্নভাবে আমরা তুলে ধরছি বলা হচ্ছে, এই এই অর্জনগুলোর পেছনে পীর হাবিব আপনি কি দেখেন যে কিভাবে এটি সম্ভব হচ্ছে? এটি তো দীর্ঘদিন থেকে ঝুলে থাকা। আজকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে আমি 35 বছর আমি আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছি সভাপতি হিসেবে, সভাপতি আমি 3 প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছি, এইবার 5 ছুটি নিয়েছি এবং 5 মধ্যে আমি 35 ফাইল আমি সম্পন্ন করেছি ডিজিটাইজড বাংলাদেশে, ইন্টারনেটে নিয়ে নিয়ে তিনি ইয়ের মাধ্যমে হাইকমিশনের মাধ্যমে তিনি সম্পন্ন করেছেন ছুটির মধ্যে। এটা তো সবাই জানে যে তিনি ক্যাবিনেট মিটিং হয় তিনি গল্প করতে থাকেন, হঠাৎ তিনি ধরে ফেলেন কারণ তার পড়াশোনা থাকে, তখন অন্যমন্ত্রী আর পড়াশোনা করে যেতে হয় এবং তার রিডিং সব কিছু এবং তিনি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন এবং তিনি যে তাজউদ্দিন নামাজ দিয়ে তার যে দিন শুরু হয় তিনি সকালে রাজনীতি শেয়ার করে ফেলেন আর তার প্রতিপক্ষ তারা রাতের বেলা তারা শুরুই করেন, উনি যখন ঘুমাতে যান তখন তারা শুরু করেন, মানে একদিন পিছিয়ে আছে বিরোধী দল বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার সঙ্গে। তার সবচেয়ে বড় সাফল্য তার রাজনৈতিক জীবনের 35 যে আওয়ামী লীগ 75 পরে জনপ্রিয়তা হারিয়ে ক্ষমতা থেকে ছিটকে পড়েছিল 21 সংগ্রামে জনমত পক্ষে নিয়ে তিনি 21 পর আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিলেন, তার রাজনৈতিক ইতিহাসে তিনি অমরত্ব পাবেন দুটো কারণে। এক, আমার পর্যবেক্ষণে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সেই দিন যদি 75 বঙ্গবন্ধুর 2 কন্যা বেঁচে না থাকতেন, সেক্ষেত্রে যদি আওয়ামী লীগের নেতৃত্বে না আসতেন, এই আওয়ামী লীগ 81 কাউন্সিলে আরেক দফা বাঙ্গনের মুখে পড়েছিল এবং এই ঐক্যবদ্ধ আওয়ামী লীগের আবির্ভাব এবং ক্ষমতায় আরোহণ এটা কতটা সম্ভব হতো কি না আদৌ জানি না, কিন্তু শেখ হাসিনার জন্যই এটা হয়েছে এবং তিনি এই এটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করেছেন এবং যুদ্ধাপরাধীর বিচারটা তার পক্ষেই সম্ভব হয়েছে, এই সাহস আর কোনো নেতা নিতে পারতেন না বাংলাদেশে, কারণ আমরা তো রাজনীতির অন্দরমহলের অনেক খবর হতে জানি কার সঙ্গে কোথায় কী কানেকশন দিনের বেলা কার সঙ্গে কী রাতের বেলা কার সঙ্গে কী। একটা বিষয় লাগে যে অর্জন এখানে যেটা যে এটা তো ঠিক যে নারীর ক্ষমতায়নে তার ভূমিকা অবিস্মরণীয়,
তিনি 1996 সালের শাসনামল থেকে তিনি সংরক্ষিত মহিলা আসনে ওয়ার্ড কমিশনার থেকে শুরু করেছিলেন তিনি এবং সংসদে নারীর আসন বৃদ্ধি পেয়েছিল পরবর্তীতে তারপরে যে স্পিকারের আসনে নারী বসিয়ে দেওয়া সংসদ উপনেতা নারীর ক্ষমতায়ন রাজনীতিতে এবং প্রশাসনের সর্বত্র দলের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃত্বে আমরা একটু যুদ্ধ অপরাধের বিচার প্রসঙ্গে বলছিলেন এই প্রসঙ্গে একটু আসতে চাই বিরতির আগে হয়তো আর একটু সময় পাওয়া যাবে সেটি হলো যুদ্ধ অপরাধের বিচার হচ্ছে এটি আওয়ামী লীগ সরকারের এবারের প্রধান নির্বাচনে অঙ্গীকার ছিল এবং সেই অনুযায়ী চলছে কিন্তু প্রতিটি বিচার হওয়ার সময় অথবা রায় কার্যকর হওয়ার সময় পাকিস্তান যেভাবে রিয়্যাক্ট করে সেটি কূটনৈতিক যে আচার আচরণ সেটিও বাইরে এই প্রশ্নটিও আজকে করা হয়েছিল যে এই অবস্থায় পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা কোন পর্যায়ে থাকা উচিত মানে এই পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জবাবটি দিয়েছেন এটি লাইভে অনেকে দেখেছেন এবং রেকর্ডে রাষ্ট্রনায়কের মতোই যথার্থই এবং যে কথাটি যে রাষ্ট্রনায়কের মতো বলেছেন যে আমরা তো বিজয়ী ওরা তো পরাজিত ওদের পরাজিত মানুষ বা পরাজিত ব্যক্তি পরাজিত রাষ্ট্র যে কোনো কাজই করতে পারে ওগুলো আমাদের গুরুত্ব দিয়ে লাভ নেই যেটা সম্পর্কে যে কথাটি আপনি বললেন একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আমাদের দুই দেশের কূটনৈতিক সম্পর্ক থাকবে কি না এবং আমরা মানে সাংবাদিক হিসেবে টুকটাক যে এটুকুন খবর রাখি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কিন্তু শুধুমাত্র দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না কূটনৈতিক সম্পর্কটা যে কোনো সম্পর্কই মানে আপনার সাথে আমার যে সম্পর্ক এই সম্পর্ক শুধু আপনার আমার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রেও কিন্তু তাই দেশের অর্থাৎ দুই দেশের কূটনৈতিক সম্পর্ক অন্যান্য সম্পর্কের সাথেও অন্যান্য রাষ্ট্রের সাথে গত কয়েকদিন যে বিষয়টা আলোচিত হচ্ছিল যে দুই পাক এবং ভারতের যুদ্ধ হলে আমরা ক্ষতিগ্রস্ত হবো এই কথাটাই তিনি পরিষ্কার বলেছেন এবং তিনি বলেছেন আমরা যুদ্ধ চাই না শান্তি চাই শান্তি এবং তিনি কিন্তু এর আগের টার্মে যখন ক্ষমতায় ছিলেন তিনি কিন্তু উত্তেজনা দেখা দিয়েছিল তিনি তখন কিন্তু দুই পক্ষকে বসানোর ব্যবস্থা করেছিলেন এবং আজকেও বলছেন যে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্কটা থাকবে কি থাকবে না এই প্রশ্নে বলছেন যে আমরা তো বিজয়ী অর্থাৎ কূটনৈতিকভাবেই তিনি জবাব দিয়েছেন বিজয়ী মানুষ বিজয়ী রাষ্ট্র বিজয়ী সরকার বিজয়ী মানুষ রাজনীতিবিদ তার তো দৃষ্টি মানে পরাজিতের সাথে এক হবে না এটা তিনি কূটনৈতিকভাবে দিয়েছেন তিনি সর্বভাবে দিলে তিনি এটা বলতে পারতেন যে আমরা কূটনৈতিক সম্পর্ক পাকিস্তানকে আমরাই হারিয়েছি ভারতের কাছে কি যুদ্ধ করবে এটা না কূটনৈতিকভাবে যে সম্পর্ক যেটুকু থাকার সেটুকু কূটনৈতিক সম্পর্ক আরেকটা বলছেন যে ওরা তো শিষ্টাচার বহির্ভূত এই কাজগুলো করতেছে প্রতিবারই করে সেটা প্রতিবাদ জানাই আমরা ওদের সাথে আমরা তো নিন্দা করি আমাদের সরকারি ভাষায় নিন্দা করি কিন্তু নিন্দা করি ওখানে শেষ এরপরে তার কিছু করার নেই পরিষ্কার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী যে যে যাই বলুক যে যুদ্ধ অপরাধের বিচার যেটি চলছে এটা চলতে থাকবে ধন্যবাদ কূটনৈতিক সম্পর্ক থাকবে ধন্যবাদ আমরা একটু বিরতি নেব বিরতির পর বাকি আলোচনা করব প্রিয় দর্শক আপনারা দেখছেন জিরো আওয়ার আমরা আলোচনা করছি প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে এই প্রসঙ্গে আবারও আলোচনা ফিরব ছোট্ট একটা বিরতির পর সুধুমন্ডলী বিরতির পর আর এক দফা স্বাগত জিরো আওয়ারে আমরা আলোচনা করছি প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আজ সংবাদ সম্মেলনে অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছেন সাংবাদিকদের এর মধ্যে অন্যতম একটি ছিল যে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আপনারা জানেন যে বর্তমান যে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের মেয়াদ শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে এবং এই জন্যই এই বিষয়টি আলোচনায় আসছে রাজনৈতিক মহলেও আলোচনায় হচ্ছে এ প্রসঙ্গে বিএনপি বরাবরই বলছে যে নতুন নির্বাচন কমিশন গঠনে যে সার্চ কমিটি সেই সার্চ কমিটি গঠনের জন্য একটি আলোচনায় তারা আসতে চান পীর হাবিব এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী সরাসরি মনে হয় কোনো এই প্রশ্নটির উত্তর দেন নাই তবে তিনি অতীতের একটা রেফারেন্স টেনেছেন যে অতীতে বিএনপি নির্বাচন কমিশন কি করেছে বিএনপি কি সেই ভোটার তালিকা চায় নির্বাচন কমিশন চায় ভুয়া ভোটার তালিকা নির্বাচন মানে যেটা অতীতে তারা করেছিল 1.39 লাখ ভোটার হয়েছে যেটা নিয়ে আওয়ামী লীগ আন্দোলন করেছিল এবং 111 সরকার এসে সেনাবাহিনী সেই ভোটার তালিকা বাদ দিয়ে একটা সুন্দর ভোটার তালিকা তৈরি করার মধ্য দিয়ে 2008 সালে নির্বাচন সম্পন্ন হয়েছিল আসলে একটা নির্বাচনের পদধ্বনি শোনা যাচ্ছে যদিও সরকারি দলের অনেকে বলেন যে 2019 আগে কোনো নির্বাচন নয় কিন্তু জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে অনেক সময় রাজনীতির অন্দরমহলে অনেক কিছু ঘটে যায় যেটা দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমরা অনেক কিছু দেখি না
এই জন্য অনেকে মনে করি যে আমরা যতদূর খবর রাখি বা মনে হয় যে আগামী বছর শুরু না হোক অন্তত শেষের দিকে একটা নির্বাচন আকস্মিক হতে পারে, যেহেতু সরকারি দল স্বয়ং প্রধানমন্ত্রী ঈদের আগে তিনি তার এমপি মন্ত্রীদের নির্বাচনের জন্য নির্ধারিত সময় আছে 2018 সাল, আগামী বছর নির্বাচনের কিভাবে আপনি আভাস পাচ্ছেন? এটা আগামী সরকার সুবিধাজনক অবস্থায় দিয়ে দিতে পারে। বিরোধী দলের কমারটা ভেঙে দেওয়া হয়েছে, বিরোধী দল যে হটকারী আন্দোলনের পথ নিয়েছিল এবং বিরোধী দল মানে প্রধান বিরোধী দল বিএনপি, বিএনপি দেখেন এখন নির্বাচন কমিশনে এসে টেকেছে। বিএনপি আগে বলেছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া শেখ হাসিনা অধীনে কোনো নির্বাচন নয়। আজকে তারাও বলছে যে তারা যে আন্দোলনে পরাজিত হলে যেটা হয়, আন্দোলনে তারা ব্যর্থ হওয়ার কারণে তাদের কাছে একসময় প্রধানমন্ত্রী যেখানে তাকে ওনাদেরকে আলোচনার টেবিলে ডেকেছিলেন, 5ই জানুয়ারি নির্বাচনে অন্তর্বর্তী সরকারের 10টি মন্ত্রণালয় দিতে চেয়েছিলেন স্বরাষ্ট্র সহ তাদের পছন্দ মতো বিএনপি সেখানে না গিয়ে যে, এবং পরবর্তীতে আন্দোলনে যদি বিএনপি সফল হতো, ইলেকশন যদি বানচাল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিরোধ করে ফেলতে পারতো, তাহলে আবার বিএনপি জয়লাভ করতো, যেটা অতীতে আওয়ামী লীগ করেছিল 1996-এ। যেহেতু এটা করতে পারে নাই, পরবর্তীতে একটা টানা অবরোধ এই নাশকতার আন্দোলনে গিয়েছিল, সহিংস অবরোধের আন্দোলনে, সেই কারণে গোটা বাংলাদেশে বিএনপির যেসব নেতারা জীবনে মনে করেন একটা লাঠি হাতে নেয় নাই, তারাও আজকে 40-50টা মামলা পড়েছেন, মির্জা ফখরুল ইসলামের মতো নেতারা, এবং গোটা বিএনপি এখন মামলার জালে আটকা, এবং তাদের বাকি জীবন হয়তো আদালতে, তারা যদি কোনোদিন ক্ষমতায় না আসে বাকি জীবন তাদের আদালতেই লেফট রাইট করতে করতে চলে যাবে, যেভাবে সাবেক সেনাশাসক এরশাদের জীবনটা চলে যাচ্ছে, মামলায় জীবন পার হয়ে যাচ্ছে। তো বিএনপি এই টাইপে পরে বিএনপি এখন হয়তো গণতন্ত্রের রাজনীতি, সংসদীয় গণতন্ত্রের রাজনীতি আসতে যাচ্ছে, আবার সরকারের জায়গাটা হলো গিয়ে 5ই জানুয়ারি নির্বাচনটা তারা সাংবিধানিক জুড়ে বৈধতা দিয়ে পার করে তারা এটাকে হজম করতে পারলেও নৈতিক জায়গা থেকে এখনও হজম করতে পারেন নাই। সুতরাং এখন যেহেতু সরকার একটা হৃষ্টপুষ্ট সবল দেহ নিয়ে সর্বত্র একটা নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে, সুতরাং বিরোধী দলের আসনটা খালি করে দেওয়ার জন্য হলেও বিএনপিকে হয়তো নির্বাচনে আনতে চাচ্ছে, এবং বিএনপি সেখানে চাচ্ছে যে একটা শক্তিশালী নির্বাচন কমিশন, এবং নির্বাচনকালীন সময়ে কিন্তু এটা আপনার অতীতেও ঘটে, এটা আপনার প্রশাসনে কিছু রদবদল আসবেই, এবং নির্বাচন কমিশন আমি বিশ্বাস করি এই নির্বাচন কমিশন দিয়ে একটা বিএনপিকে বিরোধী দলে বসানোর একটা কি বলে এটাকে ছকে বাঁধা নির্বাচনও সম্ভব না। এই নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, এর আগে অনেকগুলো নির্বাচন কমিশনের অধীনে তো নির্বাচন হবে না, কারণ তাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমার দিকে আইসো না, নির্বাচন কমিশনের দিকেই তাকো, সুতরাং বিএনপি এখন ওই দিকেই আছে, এটা নিয়ে দর কষাকষি হবে সামনে না। এখন যেটি এখনই বলবেন কেন, এই নির্বাচন কমিশন গঠনের জন্য যে সার্চ কমিটি, নির্বাচন কমিশনের আগে আরেক ধাপ সার্চ কমিটিটি গঠন করার জন্য তারা একটা আলাপ আলোচনা চায়। আপনি কি মনে করেন যে একজন পেশাদার সাংবাদিক হিসেবে যে সকল দলের আলোচনার মাধ্যমে এরকম একটি সার্চ কমিটি গঠন করা উচিত? তার আগে কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে যে সংবিধানে আমাদের যে ক্ষমতাটা দেয়া আছে নির্বাচন কমিশন গঠন করা, সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির উপর। আপনার খেয়াল আছে, আমাদের সবারই খেয়াল আছে যে এই নির্বাচন কমিশন যখন গঠন করলেন প্রয়াত জিল্লুর রহমান সাহেব, তিনি কিন্তু সবগুলো রাজনৈতিক দলকে ডেকে একটি সার্চ কমিটি গঠন করেছিলেন মতামত নিয়ে, তারপরে এই নির্বাচন কমিশন গঠন করলেন। এবারও যদি মহামান্য রাষ্ট্রপতি মনে করেন, আমার যেটি ধারণা যে তিনি সবাইকে ডাকবেন একটি সার্চ কমিটি গঠন করার জন্য, এবং সার্চ কমিটি গঠন করে একটি নির্বাচন কমিশন গঠন করবেন, এবং তিনি তো ফাইনালি তিনিই করবেন। আর এটি সরকারের কাছে মানে দাবি করা এই যে ভুল আন্দোলন যেটি পীর হাবিব উল্লেখ করেছেন, আমি শুধু বলতে চাই যে ভুল আন্দোলন করে অর্থাৎ 2013-14 সালের নির্বাচনকে প্রতিহত করার জন্য 3 মাস যেভাবে মানুষ জ্বালাও পোড়াও করে মানে জ্বালিয়ে পুড়ে মানুষ মারছে নির্বিচারে, যে তাণ্ডব এটি ব্যাখ্যার দরকার নেই। একইভাবে আপনি 15 সালের জানুয়ারি থেকে শুরু করে দুটি ছিল তাদের ভ্রান্ত রাজনীতির উপর ভ্রান্ত ধ্যান ধারণার ভিত্তিতে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড, এর জবাব কিন্তু জনগণের কাছে তাদের দিতে হবে, মাপ চায়নি এখন পর্যন্ত, দুঃখ প্রকাশ করেনি, ফলে তাদের দুর্বল অবস্থান থেকে দুর্বলতা হবে। এই জায়গা থেকে যাই চাক না কেন, আর যেটি আপনি বলছেন পীরাহবি সাহেব বলছেন আগামী বছর, এটি তো 17-18 অক্টোবর নভেম্বর ডিসেম্বর নির্বাচন 3 মাসের, কারণ সংবিধান অনুযায়ী নির্বাচনের 5 জানুয়ারি নির্বাচন হয়েছে তার 3 মাস আগে থেকে, তাহলে হয় অক্টোবর নভেম্বর মানে 25-এ মানে অক্টোবরে 5 দিন বাদ দেন, 5 তারিখ থেকে যদি হয় তো অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে, তো আগামী 16 তো প্রায় শেষ, অক্টোবর চলছে,
17-এর মধ্যে নির্বাচন যদি 18-তেও আপনি নির্বাচন করেন তাহলে কিন্তু প্রস্তুতি নেয়া নির্বাচন কমিশন 18-র ফেব্রুয়ারিতে হবে, এই নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। আমার ধারণা যে ওই নির্ধারিত সময়ে 5 বছর মেয়াদেই হবে, আর যেটি আপনি 1 বছর আগে হতে পারে পার্লামেন্টারি নির্বাচন যে কোনো দেশে, এটি কিন্তু মানে 1-1.5 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই একটি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে যে কোনো সময় গণতান্ত্রিক সরকার যে কোনো সময় তো নির্বাচন আগাম নির্বাচন দিতে পারে, কিন্তু আগাম নির্বাচনের এখন আপনি যেটা আলোচনা যেটা বলছিলেন জি সরকার তখনই আলোচনায় নেয়, একটা হলো যে এই সরকার এক সময় আলোচনার জন্য বারবার ডেকেছে, তখন কিন্তু টেলিফোনও করেছিলেন প্রধানমন্ত্রী, তারপরে কিন্তু যান নাই বিএনপি, তখন বিএনপির 4-5টা সিটি কর্পোরেশনে অবিস্মরণীয় বিজয়, তাদের কোনে ঐশ্বরিক ক্ষমতা পেয়েছিল বিএনপি, বিএনপি জানে এটা যে নির্বাচন বর্জন করার মধ্য দিয়ে। আওয়ামী লীগ কিন্তু নির্বাচন বর্জন করেছিল 2006-এ, কিন্তু প্রথম নমিনেশন দাখিল করেছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ শেষ সুযোগ পর্যন্ত রাখে, এই রাজনীতিটা শিখে নেয়। আওয়ামী লীগ 79 সালে নির্বাচনও বর্জন করেছিল, শেষ মুহূর্তে গিয়ে নির্বাচনে অংশ নিয়েছে, আওয়ামী লীগ নির্বাচন থেকে বাইরে যায় না। 86 সালেও আওয়ামী লীগ বর্জন করেছিল, শেষ মুহূর্তে অংশ নিয়েছে। আর বিএনপি কিন্তু আওয়ামী লীগের আমলে জাতীয় নির্বাচন বর্জন করে, আবার এসে স্থানীয় নির্বাচনে অংশ নিচ্ছে, পৌরসভা নির্বাচন বর্জন করছে, এটা হলো তার ভ্রান্ত রাজনীতির যে শিকার। আমি সেকথাই বলছি, এমনকি 96 শাসন আমলেও আওয়ামী লীগ দেখা গেছে সংসদের উপনির্বাচন বর্জন করেছে বিএনপি, এমনকি পৌর নির্বাচনও বর্জন করেছিল, কিন্তু ওই ধারাটা এখন বিএনপির মধ্যে নাই, কারণ ওই রাজনৈতিক প্রেক্ষাপট এখন নাই সরকারও, ওই সময়ের আওয়ামী লীগও এখন এর আওয়ামী লীগের মধ্যে রাত দিন পার্থক্য, ওই আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগ এক জিনিস না, আবার ওই বিএনপি আর এই বিএনপিও এখন এক না। সুতরাং বিএনপিকে কখন ডাকবে আলোচনায়? বিএনপি এখন আলোচনায় দ্বারে দ্বারে ঘুরে অনেক দিন থেকে, বিএনপির যখন কোমরে জোর থাকবে, সরকার যখন চাপে পড়ে, তখন না আলোচনার টেবিল খুলে, আর না হয়তো আলোচনার টেবিল সরকার নির্বাচন করে ফেলেছে তারানকুকে আলোচনার টেবিলে বসিয়ে বসিয়ে, তো সেখানে এই আলোচনা অর্থ প্রস্তাব দেওয়া বিরোধী দলের অর্থহীন, কারণ বিএনপি দুইটা জায়গা হারিয়ে ফেলেছে। এক, বিএনপি 2008 সালের পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে অনেকবার আলটিমেটাম দিয়েছে, এই আলটিমেটাম অর্থহীন হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। আরেকটা হলো যে সংলাপ, সংলাপের যে দাবি, সরকার বারবার তাদেরকে অপমান করেছে, সরকার দেয় সবসময় সংলাপের প্রস্তাব, বিরোধী দল করেন নাকচ, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি সেটার উল্টা ইতিহাস ঘটিয়েছে, সেখানে বিএনপি প্রস্তাব দিচ্ছে, সরকার নাকচ করছে, এটা কোনো এটা ট্রেডিশনই নাই। আগে তো সরকার প্রস্তাব দিয়েছিল, তখন তো নেয় নাই, তখন তো সরকার চাপের মধ্যে ছিল, যখন সরকার সবল হয়ে গেছে, সরকার সর্বত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে, বিএনপির দিশেহারা মামলার জালে আটকা, বিএনপির এক নেতা মনে করেন, এক শক্তি মনে করেন কনভিক্টেড হয়ে গেছেন, আরেক শক্তি তাদের মূল শক্তি সামনে আরও মামলার মধ্যে কনভিক্টেড হওয়ার আশঙ্কায় রয়েছেন, এমনি একটা পরিস্থিতির মধ্যে বিএনপি যখন ট্র্যাকে ফিরতে আসছে, সরকার জানে যে যেখানে পড়েছে বিএনপি আওয়ামী লীগ অতীতে এইভাবে পড়ে বিরোধী দলের আসনে বসতে বাধ্য হয়েছে, সুতরাং এমন এক নির্বাচন দেবে যেটাতে বিএনপি এখন আগামীতে তো বিএনপিকে বাইরে রেখে নির্বাচনের ছক, এখন বিএনপিকে সংসদে এনে বিরোধী দলের আসনে বসিয়ে রাখার ছকে নির্বাচন করবে, এবং সরকারের হাতেই খেলা, এখন খেলাটা এখন বিএনপির হাতে নাই। মানে খুব শীঘ্রই দেশের রাজনীতি নির্বাচন কমিশন পুনর্গঠন এবং সব নির্বাচন রাজনীতি, কারণ অলরেডি আওয়ামী লীগের মতো দল সরকার নিজেই তার জরিপ পরিচালনা কয়েকটা জরিপ করেছেন এবং গণমাধ্যমে আসা শুরু হয়েছে, এবং প্রধানমন্ত্রী নিজেই প্রস্তুতি নিতে বলেছেন গত ঈদের আগে, ইতিমধ্যে বিএনপির বিএনপিও তারা কাউন্সিলের মাধ্যমে দল গুছাচ্ছে, এবং আওয়ামী লীগ এইবার যে কাউন্সিল বলছে কাউন্সিল নির্বাচনের দিক নির্দেশনা দেওয়া হবে, এবং এটা বিশাল বাজেটের একটা বর্ণাঢ্য হবে, যেটাকে ঢাকা নগরীকে আলোকসজ্জায় সজ্জিত করা হবে, এবং তার দলকে এতদিন রাজনীতি করে না, কিন্তু সংগঠনটাকে এই নিয়ার মধ্যে চাঙ্গা করছে। কাউন্সিল নিয়ে, আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে আমি আসবো আপনাদের সঙ্গে এই আলোচনায়, একটা বিরতি নেবে বিরতির পর। প্রিয় দর্শক, আমরা আরেকটি বিরতি নিচ্ছি, বিরতির পর আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে আলোচনা করব, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বিরতির সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, কথা হচ্ছিল আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল নিয়ে, কারণ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এই প্রসঙ্গগুলো নিয়ে এসেছেন এবং একই সঙ্গে বলেছেন যে এই কাউন্সিলে যদি নতুন নেতৃত্ব নির্বাচিত হয়, প্রিয়ভাবে আলোচনা শুরুতে বলেছেন 35 বছর ধরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা, নতুন নেতৃত্ব যদি নির্বাচিত হয় তিনি স্বাগত জানাবেন এবং তিনি খুশি হবেন, কারণ তিনিও অবসরে যেতে চান, এটি বলেছেন। কয়েকদিন আগেই 70তম জন্মদিন উদযাপিত পালন করা হয়েছে শেখ হাসিনার। আপনার কি মনে হয় যে
আওয়ামী লীগের বর্তমান যে অবস্থান, আগামী কাউন্সিলে এই মাসেই কাউন্সিলটি হবে, কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচনের কোনো সম্ভাবনা রয়েছে? আমি আপনাকে শুধু এইটুকু বলুন যে আজকে সাংবাদিক সম্মেলনে গণভবনে যখন তিনি এই কথাটা বললেন, সেখানে সাংবাদিক ছিল, আর একটি রো থাকে কিন্তু প্রতি মানে সাংবাদিক সম্মেলনেই, যে দলীয় নেতা নেতারা মন্ত্রী পরিষদের সদস্য যারা যান দুটি জায়গায়, সাংবাদিকদের জায়গা থাকার পরেও অনেক বড় হল সেখানে থাকেন, তো নেতারা কিন্তু সাথে সাথে নো নো মানে তাদের বলার কথা না, সম্পূর্ণভাবেই সাংবাদিকদের জন্য কথাগুলো বলছেন, কিন্তু নেতারা কতটাই স্বতঃস্ফূর্তভাবে তখনই কিন্তু তাকে বাধা দিয়েছেন যে এটা হবে না। আসলে যে জিনিসটা হয় যে আপনি জানেন ভালো করেই যে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতেই কিন্তু সব হয়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে একজন যখন সিনিয়র সম্পাদক প্রশ্ন করেছেন যে আসলে তা আপনিই ঠিক করেন, তিনি এইভাবে প্রশ্ন করাটা মানে তিনি এটারও কিন্তু ডিপ্লোম্যাটিক ওয়েতেই কূটনৈতিক জবাবই দিয়েছেন, বলে যে আমি তো সারা বছর ধরেই মতামত নেওয়ার চেষ্টা করি, সম্মেলন উপলক্ষে ইতিমধ্যেই আমি মতামত নিই, সেই মতামত নেওয়ার পরে আমার একটা মত তৈরি হয় এবং তারপরে যদি কাউন্সিল আমাকে দায়িত্ব দেয়, অর্থাৎ এই কথাটাই যে কাউন্সিল দায়িত্ব দিলে আর উনি চট করে একজনকে করে ফেললেন তা না, কিন্তু সারা বছর ধরে এই নির্বাচন উপলক্ষে তিনি প্রত্যেকটা জেলার সভাপতি মানে সেক্রেটারি এদের থেকে যেমন মতামত নেন, সম্পাদক মণ্ডলী সেই সাথে কাউন্সিলর এবং সিনিয়র প্রবীণ নেতা যারা আছেন তাদের সবার সাথে কিন্তু আলাপ করেন, আর এই কথা আমরা জানি সবাই জানি যে তিনি কিন্তু চুপ করে বসে থাকার লোক না, অক্লান্ত পরিশ্রম করেন, কঠোর পরিশ্রম করেন, কিন্তু তারপরেও তার কোনো ক্লান্তি নেই। তিনি এই সম্মেলনে ২২ তারিখে যেটি আপনি এই মাসে ইতিমধ্যে আজকেও কিন্তু ওই সাংবাদিক সম্মেলন শেষ করে আরেকটি মিটিং, তারপরে সংসদে যাবেন, তিনি কিন্তু মতামত নিয়েই সবগুলো ঠিক করবেন। তার ব্যাপারে যেটি হচ্ছে এটা জাতি চাইবে না, দল তো দূরে থাক, কিন্তু মানে এই এই প্রসঙ্গ ওঠার সাথে সাথে আপনি যেটা বলছেন যে দলীয় নেতারা যারা উপস্থিত ছিলেন, যারা উপস্থিত ছিলেন তাদের যে সেন্টিমেন্ট, আমি সেই কথাটা বোঝানোর জন্য তার অবসরে যাওয়ার আসলে কি তার বিকল্প তো নেই, তার বিকল্প নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী থাকা অবস্থা এর আগে বেশ কয়েক বছর আগের কাউন্সিলেও তিনি বলেছিলেন যে তিনি অবসরে যেতে চান, আবারও একই প্রসঙ্গ সামনে তিনি বলার মতো তার সুযোগ রয়েছে। এক দুই নম্বর জিনিস হল যে তিনি জানেন যে এই যেটা আজাদ ভাই বললেন যে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী নন, আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী এবং সমর্থক যারা তারাও এটা জানেন যে তিনি একমাত্র বিকল্প শক্তি, এবং তাকে যখন আনা হয়েছিল ১৮৮১ সালের কাউন্সিলে তখন তাকে কিন্তু ঐক্যের প্রতীক হিসেবেই আনা হয়েছে, দল ভাঙনের মুখে তখন নেতৃত্বের কুন্দল সর্বগ্রাসী রূপ নিয়েছিল, ভরসার স্থল কিন্তু শেখ হাসিনা, এমনকি আপনার ওই সময় যত বড় বড় নেতারা ছিলেন, যে প্রেসিডিয়াম কেন আওয়ামী লীগের গঠন করা হয়েছিল, কালেকটিভ লিডারশিপ যে যৌথ নেতৃত্বে পরিচালিত হবে, সেই যৌথ নেতৃত্বের মালিকানা শরিকানা যাদের ছিল তারা সবাই কেউ চিরনিদ্রায় শায়িত, কেউ যার যার পথে বাইরে চোখ পড়ে গেছেন, হেভিওয়েট যারা ছিলেন, আর যারা আছেন তারা তো অবসরে চলেই গেছেন, এক ধরনের তারা যেটুকু আছেন নেত্রীর করুণায় কিন্তু বেঁচে আছেন বা টিকে আছেন, কারণ ওয়ান ইলেভেন তাদের যে শক্তি বাকিটুকু ছিল এই শক্তিটুকুও শেষ করে দিচ্ছে। প্রথম কথা হলো গিয়ে যে যখন তাদের যখন যৌবন ছিল বা শক্তি ছিল পার্টির মধ্যে, আজকে যেসব আওয়ামী লীগের যেসব বড় বড় মার্কামারা নেতা তারা কিন্তু তখনই শেখ হাসিনার ইচ্ছার বাইরে তারা সাধারণ সম্পাদক হতে পারেন নাই, একসময় আওয়ামী লীগে অনেক রতি মহারথীদের নাম উচ্চারিত হতো, মনে করেন সেই ৯৩র কাউন্সিলে ৯২র কাউন্সিলে ৯৭র কাউন্সিলে এইরকম, এমনকি ২০০১ এরপরে তো মনে করেন ওরা অবসর নিয়ে নিয়েছেন তারাই, ওয়ান ইলেভেন তাদেরকে বাকিটাও দাহন করে দিয়েছে। সর্বশেষ আব্দুল জলিল যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন তখন শেখ হাসিনার ইঙ্গিতে কিন্তু সাধারণ সম্পাদক হয়েছিলেন ওবায়দুল কাদের, এবং তখন তারুণ্য কিন্তু ওবায়দুল কাদেরের নামে উত্তাল হয়ে উঠেছিল, আব্দুল জলিল তখন শেখ হাসিনার প্রতি তিনি অনুগত ছিলেন, দলের নেতা কর্মীদের অন্তঃপ্রাণ ছিলেন, তিনি আওয়ামী লীগ অন্তঃপ্রাণ ছিলেন, একজন আপাদমস্তক নেতা, তিনি হাসপাতালে ভর্তি হলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ওবায়দুল কাদেরকে পাঠালেন, স্টপ হয়ে যেতে বললেন, হাসপাতালে পাঠালেন এবং ওবায়দুল কাদেরকে দিয়েই কিন্তু যেখানে সব নেতারা যেদিন যাদেরকে রেডস বলতেন বা স্টার বলতেন, কখনো গুড়িয়ে বা রেডস বলতেন, তারা যখন আব্দুর রাজ্জাককে একবার
ক্যান্ডিডেট করতে চাইলেন, আব্দুর রাজ্জাককে দিয়েই কিন্তু আব্দুর রাজ্জাকের নাম প্রস্তাব করালেন, আবার যেখানে আবদুল কাদেরকে করালেন আবদুল কাদেরকে দিয়ে জয়েল সাহেবকে করালেন। এরপর থেকে আবদুল কাদের কিন্তু যতই গণমাধ্যমে আসুন, এইবার তিনি পরিষ্কার বলেছেন, এর আগেও থেকেও বলে আসছিলেন, আমি কখনোই সাধারণ সম্পাদক না, নেত্রী জানেন, তিনি সংগঠনের সবাই তার ঐক্যের ব্যাপারে অনুগত, তার প্রতি আনুগত্য রয়েছে এবং তিনি জানেন কাকে সাধারণ সম্পাদক করবেন। সভাপতি তো এটা যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবেন ততদিন তিনি সভাপতি, এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের মুকুট হিসেবে তারা নিয়ে নিয়েছে। বাংলাদেশের তার বিকল্প এখন আওয়ামী লীগের রাজনীতি নাই। এক, 111 প্রমাণ করেছে যেসব নেতারা তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছিলেন তাদের কর্মীদের কাছে কি তাদের অবদান থাকবে, কর্মীদের কাছে তাদের প্রভাব নেই, জনগণের মধ্যে প্রভাব নেই, এমনকি তাদের নির্বাচনী এলাকায়ও প্রভাব নেই। যদি নৌকাটা কেড়ে নেন শেখ হাসিনা, তারা নির্বাচনী এলাকায় যদি প্রার্থী হন তাদের জামানত বাজেয়াপ্ত হবে। তিনি যত যে কোনো দশকের যত বড় তারকা খ্যাতি মাথায় নিয়েই থাকুন না কেন রাজনীতি, এটা এটা কিন্তু 111 আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে, 111 এর শিক্ষা এটা। না তাহলে এই যে বাস্তবতা বললেন, এখন রাজনীতিতে না বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের দৃশ্যমান আওয়ামী লীগে, আওয়ামী লীগের হাতে শেখ হাসিনার হাতে আওয়ামী লীগ, এর মধ্যে আবার আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগারদের যতটা না প্রভাব তার চেয়ে বেশি বাম থেকে আসা কমিউনিস্ট ন্যাপ থেকে আসা যারা তারা একটা কায়দা কানুন করে হয়েছে, আমি তারা একটা নিজস্ব, এটা আজাদ ভাই ভালো বলতে পারবেন, তিনি অন্দরমহল থেকে দেখে আসছেন, এটা তারা জানেন যে এই এই এটা ফর্মুলাটা কিভাবে জায়গা করে নেওয়া যায় এবং টিকে থাকা যায় এটা তারা ভালো বুঝতে পারে। অনেক ধন্যবাদ। যে বাস্তবতার কথা তুলে ধরলেন বাংলাদেশের রাজনীতি, এটি এখন পর্যন্ত এটি খুবই অকাট্য বাস্তবতা এবং সেটি আওয়ামী লীগের ক্ষেত্রে যেমন বিএনপির ক্ষেত্রে যেমন, বিএনপি কিছুদিন আগেও কাউন্সিল হয়েছে সেখানেও খালেদা জিয়া একক প্রার্থী ছিলেন এবং নির্বাচিত হয়েছেন। আমি একদম সব আমার আলোচনার শেষ পর্যায়ে, এই যে বাস্তবতা, এই যে দুই নেত্রী কেন্দ্রিক দুইটি দল, তাদের তো একটা সমাপ্তি আছেই, স্বাভাবিক সমাপ্তি, পরের কি বিকল্প? পরে আওয়ামী লীগে যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি, আওয়ামী লীগে মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যক্তি শেখ হাসিনা যতদিন আছেন আছেন, কিন্তু তারপরেও তিনি কিন্তু তৈরি করছেন তার দলে, এমন না যে সবসময়, অনেক আগে থেকে তার এই দৃষ্টি থাকে কিন্তু দলে। আপনি দেখেন যে তরুণ এবারেও দেখবেন আপনি সম্মেলনে, আমার যতদূর ধারণা প্রাক্তন ছাত্রলীগের নেতাকর্মী যারা ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সহিত, এবং নারীর সে নারীর ক্ষমতায়ন খালি মুখে বলেন না কিন্তু, এই যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এবারও তিনি দুটি পদক পেয়েছেন, তারই পুত্র দলের ভিতরে যে পুরস্কার পেলেন আন্তর্জাতিক পুরস্কার, এটি এটি উঠে আসছেন, তিনি নার্সিং করতেছেন, তিনি তিনি তৈরি করছেন, এই জায়গাটা যাচ্ছেন না, এই জায়গাটা আপনি যেটা জানতে চাচ্ছেন, দেখেন আমি দুটো ক্ষেত্রে, বিএনপি বিএনপি বেগম খালেদা জিয়ার উত্তরাধিকারিত্ব তারা চূড়ান্ত করে ফেলেছেন, চূড়ান্ত করে ফেলার মধ্য দিয়ে বিএনপির বিগত শাসনামল সেটাকে বিতর্কিত করে ফেলেছে, বিএনপির কর্মীদের মধ্যে তিনি যেরকম তার প্রতি অন্তঃপ্রাণ রয়েছে, দেশের মানুষের কাছে তিনি অনেক প্রশ্নের মুখোমুখি হয়ে গেছেন, তারেক রহমান আওয়ামী লীগে কিন্তু শেখ হাসিনা হয়তো অভিজ্ঞতা থেকে, এটা ঠিক যে এই উপমহাদেশে ফ্যামিলি ডাইনেস্টি খুব থাকবে, গান্ধী পরিবার যেরকম একে একে নিয়ে আসছেন, রাহুলকে ক্ষমতায় বসান নাই কিন্তু পার্টির ক্ষমতা, এবং যেটা নরেন্দ্র মোদী বলতেন যে মা বেটির শাসন, অথচ সোনিয়াও ক্ষমতায় নাই, রাহুলও ক্ষমতায় নেই, ক্ষমতায় তাদের অনুগত মনমোহন ছিলেন, অক্সফোর্ড শিক্ষক মনমোহনকে বসিয়েছিলেন, রাজনীতিবিদ প্রণবকে বসান নাই কিন্তু সেই জায়গায়, আস্থার জায়গায়। তো বাংলাদেশে মনে করেন যে শেখ হাসিনা কাকে আনবেন, তিনি জয়কে আইটি বিশেষজ্ঞ হিসেবে, এটা ঠিক যে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশে যে বিপ্লব, এই বিপ্লবের নায়ক সজীব আজের জয়, এই ব্যাপারে কোনো, কিন্তু জয়কে কিন্তু বিতর্কে জড়ান নাই এখন পর্যন্ত, কি রাজনীতিতে কি ক্ষমতায়, কি একটা অদৃশ্যভাবে রেখে তিনি নিয়ে আসছেন। আবার সাইমা আজাদ পুতুলকে তিনি কিন্তু ওয়াটিজম, যেটা দুইজনকে দুটি ধারায় বিশেষজ্ঞ পর্যায়ে মানবিক কর্মকাণ্ডের মধ্যে কিন্তু অনেক ধন্যবাদ পীর হাবিব এবং আবুল কালাম আজাদ, আপনাদের দুজনকে আলোচনা অংশগ্রহণ করার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ দেখছিলেন আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।